আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্যাংক নিউজে। প্রথমেই যে নিউজটি এসেছে, যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের আরও সহায়তা দিতে অন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অতিরিক্ত তারল্য আছে এমন 17টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে আয়োজিত এক সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ পরামর্শ দেন। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক সভাটি অনুষ্ঠিত হয়। এতে এমডিডের বৈদেশিক মুদ্রাবাজার ঋণ অবলোপন পদ্ধতি, মূলধন ঘাটতি হলে লভ্যাংশ না দেওয়া এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা সাংবাদিকদের এসব তথ্য জানান। আজকের সভায় রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের পাশাপাশি বেসরকারি খাতের ব্যাংক মিউচুয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, সিটি, ঢাকা, ডাচ বাংলা, ইস্টার্ন, পূবালী, প্রাইম, এনসিসি, মার্কেন্টাইল, প্রিমিয়ার, যমুনা ও সাউথ ইস্ট ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। সভায় নিয়ন্ত্রণ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সহায়তা নিয়ে ইতিমধ্যে ইসলামী ব্যাংক অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকটি সহায়তা ছাড়াই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। বাংলাদেশ ব্যাংক সভায় অংশ নেওয়া ব্যাংকগুলোর এমডিদের ন্যাশনাল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকে আরও তারল্য সহায়তা দেওয়ার পরামর্শ দেন। জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সংকট মেটাতে আমরা 1,000 কোটি টাকা ধার চেয়েছিলাম, সব মিলিয়ে 300 কোটি টাকা পেয়েছি। এখন ব্যাংকগুলোর সহায়তা পেলে দ্রুত গ্রাহক চাহিদা মিটিয়ে ব্যাংকটিকে সঠিক পথে নেওয়ার দিকে নজর দেওয়া যাবে। এর মধ্যে আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সভায় অংশ নেওয়া ব্যাংক এমডিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেডিট কার্ডের বর্তমান যে সুদহার তা বাজারের চেয়ে কম, এ ব্যবসার পরিচালনার খরচ অনেক বেশি, তাই সুদ পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানান তারা। ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির জন্য ব্যাংক ডিপ্লোমা আইন উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সভায় ব্যাংকের এমডিরা উপস্থিত পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য 5 নম্বর রাখার পরামর্শ দেন। এই জন্য কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে কমিটি গঠন নিয়েও আলোচনা হয়। সভায় ব্যাংকের এমডিরা জানান, ঋণ অবলম্বন হলে পরের 2 বছর নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়, এরপর মামলা করা হয়। এর পরিবর্তে অবলোপনের পরেই মামলার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, যেসব ব্যাংকের মূলধনের ঘাটতি আছে তারা কোনোভাবেই লভ্যাংশ বিতরণ করতে পারবে না, এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।